এইগুলো হোটেল নটরাজ, একদম রাস্তার উপরেই হোটেলটা। এখানে হোটেল প্রীত বলে একটা হোটেল আছে, আর এই যে হোটেল নটরাজ এখানে দেখতে পাচ্ছেন, খুব ভালো হোটেল। এই দিক দিয়ে আসলে হলো যেটা আমাদের দিল্লি রোড, আর এই বাসটা চলে যাচ্ছে হলো বর্ধমান স্টেশনের দিকে। এইরকম ব্যাপার, পার্কিং নেই হোটেলে। আর এন্ট্রেন্সটা হলো এই যে এই জায়গাটা দেখছেন, নটরাজ হোটেল অ্যান্ড বোর্ডিং। আর এখানে আরও দু একটা হোটেল আছে, হোটেল প্রীত আছে, এদিকে নিশিদিন হোটেল আছে। তো এই হলো নটরাজের এন্ট্রেন্স, ভেতরে ঢুকে গেলাম। লিফ্টের কিছু নেই, সিঁড়ি দিয়েই উঠতে হবে। ওপরে চলুন, আমাদের রুম যেটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা আছি 225 নম্বর রুমে। দরজাটা খুললাম, বাহ ভালোই, ডবল বেড, টিভি, এসি, রুমটা ভালো, খুবই সুন্দর। ওয়ার্ড্রপ, ফোন, সোফা আছে, টেবিল আছে, বাথরুমটা দেখা যাক, ভালোই, ঠিকই আছে। কাজের সূত্রে এসেছি, বা কাজের সূত্রে বা ফ্যামিলির জন্য ভালোই, রুমটা বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ডবল বেড, এসি, মাত্র 1100 টাকায়। এই বন্ধুরা চলে এলাম শক্তিগড়ের ল্যাংচা বাজারে। বর্ধমান থেকে ফিরলাম এই রাস্তা দিয়ে, আর আমরা চলে যাব এই রাস্তা ধরে কলকাতার দিকে। তার মধ্যিখানে ল্যাংচা বাজার, এটা খুব ভালো একটা ল্যাংচার দোকান, খুব নামের। তো এখানে সত্যিকারে এসে ল্যাংচা না খেলে তো নয়, তাই ল্যাংচা বাজারে দাঁড়ালাম আমরা। এরপরে একটু ল্যাংচা ল্যাংচা খেয়ে বাড়ির জন্য একটু প্যাক করে বেরিয়ে যাবো কলকাতার দিকে।